আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে একটি এমন বিষয় নিয়ে কথা বলছি যেটা অনেকেরই জিজ্ঞাসা, যে কোরবানি ঈদে আসলে কেন মাংস খেলে সবাই তো একটু স্বাভাবিক খাবে, কোরবানি ঈদের কোরবানির ব্যাপার, নিজেদের ভাগটা নিজেরা অবশ্যই সবাই চেষ্টা করে খেতে, কিন্তু কেন কোরবানির খাবার খাওয়ার পর অ্যাসিডিটি, গ্যাস হয়, অথবা অনেকের কনস্টিপেশন অথবা লুজ মোশন হয়। আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে। প্রথমত হচ্ছে আমি কিছু টিপস দিচ্ছি, যেটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশা করি কনস্টিপেশন, অ্যাসিডিটি, গ্যাস অথবা লুজ মোশনের মতো সমস্যাগুলো হয়তো আপনারা এড়িয়ে যেতে পারবেন আল্লাহ চাইলে। প্রথমত হচ্ছে, যেহেতু মাংস খাবেন এবং মাংস যেহেতু খুব ভারী প্রোটিন, বিশেষ করে রেডমিট, খুব স্বাভাবিক রেডমিট রান্না করতে মশলারও প্রয়োজন, তেলের প্রয়োজন, কারণ অবভিয়াসলি আমরা কেউ কাঁচা মাংস খেতে পারি না। সো স্বাস্থ্য বিবেচনায় যেহেতু ভালো মতো রান্না করতে হয়, প্রথমতই চেষ্টা করবেন একটু তেল মশলাটা যতটা সম্ভব কম দিতে। নাম্বার ওয়ান টিপস। নাম্বার টু হচ্ছে, যদি সেটাও না চান, তেল মশলা যদি দিয়েও ফেলেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মাংসের ঝোলটা কম খেতে, অর্থাৎ মাংসটা তুলে ফ্লেশটা খেলে সেটা কিন্তু অনেকটা অ্যাসিডিটি, গ্যাস কম করবে। তৃতীয়ত হচ্ছে, আপনাকে অবশ্যই মাংস খুব ভালো মতো চিবিয়ে খেতে হবে। অনেকে যেটা করে, মানে একটা অনেকটা রকম খুশিতেই কিনা আমি জানি না, যে বেশ তাড়াতাড়ি কোরবানির মাংস মানে যত খেতে পারে, বিষয়টি যেন এমন না হয়। বিষয়টি আপনি অবশ্যই মুখে চাবাবেন, স্ক্রল করবেন এবং অবশ্যই মাংসটি খুব ভালো মতো চিবিয়ে আস্তে ধীরে খাওয়াটি শেষ করলে এই অ্যাসিডিটি, গ্যাস বা ডাইজেশন প্রবলেমটা কিন্তু অনেক কম হয়। চতুর্থত হচ্ছে, আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে সারাদিন। স্বাভাবিক সময় যদি 2 লিটারের পানির রেকমেন্ডেশন করে থাকি আমরা, এই সময় মিনিমাম কমপক্ষে 3 লিটার পানি খাবেন যারা সুস্থ কিডনি রয়েছে। কারণ মনে রাখবেন যে মাংসটাকে হজম করতে এবং কনস্টিপেশনকে প্রতিরোধ করতে অথবা ডাইজেশনে হেল্প করতে কিন্তু পানির বিকল্প কিছুই নেই। সেক্ষেত্রে খাবারের 20 মিনিট পর বা 25 মিনিট পর একটু হালকা গরম পানি, যদি নর্মাল টেম্পারেচারের পানির সাথে মিশিয়ে, মানে যেটা আপনি ড্রিঙ্কেবল, খাওয়ার উপযুক্ত তাপমাত্রা, সেটি খেলে কিন্তু সেটি আমাদের অনেক উপকারে আসে। অনেকেরই একটা ধারণা যে আমরা মাংস খাচ্ছি তাহলে আমাদের সবজি মিস হচ্ছে, আমরা একটু একটু বেশি করে সালাদ খেয়ে নিই। একটু বলি, অনেকেরই কিন্তু এক্ষেত্রে গুরুপাক হয়, অর্থাৎ হজমে সমস্যা হয়। একেতে মাংস খাচ্ছেন, তার উপর কাঁচা সালাদ, দুটোই হচ্ছে, যেহেতু সালাদে অনেক ফাইবার থাকে, অবভিয়াসলি এটি হেলদি, এটি আসলে মাংসের সাথে কি বলবো, নিউট্রাল করার জন্য খেলে ভালো। কিন্তু কোরবানিতে যেহেতু বেশিরভাগটাই মাংসেরই সব রেসিপিস থাকে, এই সময় যদি আসলে ভালোর জন্য বেশি বেশি সালাদ খান, অনেকে করেন, এটা অনেকের হয়, সবার যে হবে তা না, তখন কিন্তু এটা ডাইজেশনের সমস্যা হয়, অর্থাৎ অতিরিক্ত বেশি সালাদ আর মাংস একসাথে খেলেও কিন্তু গ্রুপ ওয়ার্ক একটি অবস্থা হয়, যার ফলে হজমে ডাইজেশনের প্রবলেম হয়, কারো হয়তো লুজ মোশন হচ্ছে, কারো হয়তো অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে। সো একটু মাথায় রাখবেন যে এই সময়টা আসলে মাংসের সাথে অতিরিক্ত সালাদ বা কাঁচা সবজি খেয়ে নিউট্রিশনকে ব্যালেন্স করতে গিয়ে হজমে ব্যাঘাত করবেন না। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে অল্প খাবার বারে বারে খেলে, যেহেতু মধ্য সকালটা আমাদের হাতে থাকে, অর্থাৎ মিড মর্নিং আওয়ার, আমরা সকালের নাস্তাটা যদি মাংস দিয়ে, রুটি দিয়ে করি, সেই ক্ষেত্রে দুপুরের খাবারও যদি মাংস থাকে, তাহলে আমি বলতে চাচ্ছি যে মাঝখানের যে সময়টি থাকবে এটি হচ্ছে বেস্ট টাইম। এই সময় চাইলে একটু বেলের শরবত খেতে পারেন, এই সময় চাইলে একটু ডাবের পানি খেতে পারেন ক্যালোরি ব্যালেন্সের জন্য, এই সময় পাকা পেঁপে খেতে পারেন, বা এই সময় হয়তো অল্প একটু সালাদ খেতে পারেন, যাতে আপনার সারাদিনের সবজির কিছুটা চাহিদা একটা মধ্য সকাল, মানে একটা সেপারেট টাইমিংয়ে আপনি ফিল আপ করতে পারেন। কারণ অনেক সময় গরু খাসির সাথে আবার সালাদ খেলে, এটা অনেকেরই দেখেছি আমি, এটা হজমে সমস্যা হয়। দুধ বা দুধ জাতীয় খাবার একটু এড়িয়ে চলবেন এই সময়, কারণ একেতে মাংস থেকে আমরা প্রোটিন পাচ্ছি, নট অনলি প্রোটিন, আমরা ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু, রেডমিট কিন্তু নিউট্রিশনের একটা কি বলবো, পাওয়ার হাউস, কিন্তু ব্যাপারটা এরকম নয় যে নিউট্রিয়েন্ট পাওয়ার জন্য আমরা বেশি করে রেডমিট খাবো, যেহেতু তার আরও কিছু সাইড এফেক্টস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তাই আমরা পরিমিত খাবো। মাথায় রাখবেন যে গরুর মাংস এই যে ঈদের 3 দিন খাওয়া দাওয়া হবে, এই 3 দিন আসলে দুধ চা, দুধ জাতীয় খাবার, দুধের ডেজার্ট বা
মিষ্টান্ন এগুলো একটু কম খেলে অ্যাসিডিটি গ্যাসটা আলহামদুলিল্লাহ হয়তো আপনারা ফেস করবেন না। আমি নিজে মাংস খাই, কখনোই আমার অ্যাসিডিটি গ্যাস হয় না, খালি কয়েকটা টেকনিক ফলো করার কারণে। এবার আসেন কার্বোহাইড্রেটটাকে কিভাবে সিলেক্ট করবেন। মাথায় রাখবেন গরুর মাংস যেমন সকালে চেষ্টা করবেন লাল আটা রুটি খেতে, এবং সেটা যেন একটাই হয়, কারণ যেহেতু আপনি মাংস এনজয় করবেন। আবার অনেকের অভ্যাস থাকে যত মাংস তত রুটি, তত পোলাও, তত ভাত, তাদের কিন্তু অবশ্যই ডাইজেশনের সমস্যা হবে। এই জন্য এইখানটাতে মাংস খাওয়ার ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে না পারলে আপনাকে কার্বোহাইড্রেট গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে। এবার আসেন বিরিয়ানির চেয়ে কিন্তু প্লেন পোলাও, সাদা নরম ভাত সবচেয়ে ভালো, বিশেষ করে একটু নরম গলা ভাত থেকে সাথে মাংস খেলে সেটা কিন্তু আপনার ডাইজেশনে বা অ্যাসিডিটিতে প্রবলেম করবে না। লুজ মোশন আসলে কিন্তু অনেক সময় বদহজম থেকে আমাদের এই কোরবানি ঈদে হয়ে থাকে, মানে বদহজম বলতে খাবারগুলোকে গুরুপাক হয়ে গেলে ভালো মতো ডাইজেস্ট হতে না পারলে অনেকের লুজ মোশন হয়, এবং লুজ মোশন হলে আপনারা জানেন যে খাবারের আনন্দটা ঈদটাই আসলে মাটি হয়ে যায়। এই জন্য একটু চেষ্টা করবেন কার্বোহাইড্রেট সিলেকশনটা একটু রাইট ওয়েতে করতে, মাংসের সাথে একসাথে অনেক বেশি সালাদ জাতীয় খাবার না খেতে। মাংস খাওয়ার পর একটা ক্রেভিং আসবে ঠান্ডা কিছু খাওয়ার, মনে হবে কোল্ড ড্রিঙ্কস খাই, এই সময়টা নিজেকে কন্ট্রোল করবেন, কোনোভাবেই কোল্ড ড্রিঙ্কস নয়। খাওয়ারের 20 মিনিট পর বসে আস্তে ধীরে একটু হালকা গরম পানি মিশিয়ে নর্মাল পানির সাথে খেলে সেটি আপনার ডাইজেশনে সাহায্য করবে। আর যদি কারো অ্যাসিডিটি প্রবলেম না হয় সেটাতে একটু লেবু মিশিয়ে নিতে পারেন। দুধ দুধ জাতীয় খাবার অবশ্যই এই সময় এড়িয়ে চলবেন। চিনি মিষ্টি জাতীয় খাবার, চা কফি অতিরিক্ত খাবেন না, গ্যাপ রাখবেন। সকালের নাস্তা খেলে 11টা 12টার দিকে তখন একটা ফল সিলেক্ট করতে পারেন, যেটা সারাদিনের নিউট্রিশনকে ব্যালেন্স করবে। এবং দুপুরে খাওয়ার পর একটু ভারী ভারী লাগলে বিকালে কিছু খেতেই হবে এমন কোনো কথা নাই, একটু স্টার্ভ করেন, অর্থাৎ দুপুরে খাওয়ার পর আর কিছু না খেয়ে বরং রাতে 8টা সাড়ে 8টার মধ্যে ডিনারটা এনজয় করুন। মেক শিওর কোরবানি ঈদে যেহেতু পরিবারের সবাই একসাথে থাকেন, চেষ্টা করুন একটু সময় মতো খাবার খেতে এবং একটু আর্লি আর্লি খেতে, এবং খাওয়ার পরে একটু কিছুটা হাঁটা চলা পায়চারি করলেই কিন্তু অ্যাসিডিটি গ্যাস অনেকটা কমে আসবে। লুজ মোশন হলে খাবার স্যালাইনের বিকল্প কিছু নাই, মুখে ভারী খাবারগুলো কিছুটা সময়ের জন্য বন্ধ রাখলে এই লুজ মোশনটি কিন্তু আবার ঠিক হয়ে যায়, এবং পরিস্থিতি যদি একটু বেশি আনকন্ট্রোলেবল হয় অবশ্যই নিকটবর্তী কোনো হসপিটাল বা ডক্টরের কাছে যাবেন। একটু রয়ে শোয়ে খাবেন, ঝোল কম খাবেন, দুধ দুধ জাতীয় খাবার বা আদা খাবারগুলোকে এই সময় অনেকটা কমিয়ে ফেললে অ্যাসিডিটি গ্যাস কন্ট্রোল করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নিজের কোরবানির দেওয়া পশুর মাংসটি খুব ভালো মতো এনজয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।